অফিসে গেলে ওর ভাব দেখে কে? পোশাক কি গো? আপনি আনন্দ পাবেন না কতক্ষণ? দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, দাঁত আর বন্ধ করছে। ওর কাছে দাঁত দেখালেছো, বত্রিশটা কেলিয়ে পড়ে আছে। এই বয়সে হাত তুলেছে মানে বিয়ে করেছো? আমি বললাম যারা স্বামী আছো। এখানে মালের দুই নাম্বার ব্যাখ্যা আমি পেয়েছি, আল্লাহর নবী মাল বলতে পৃথিবীতে বুঝিয়েছেন নেককার স্ত্রী। মাল মানে এখন নেককার স্ত্রী কি? আল্লাহর নবী জানিয়েছেন যার ভেতরে চারটা গুণ পাওয়া যাবে ওইটা নেককার স্ত্রী। জান্নাতের যে একশোটা স্তর আছে সব আমার আল্লাহ স্ত্রীর জন্য খুলে রাখবে। এবার আপনি যাকে বসবাস করছেন নিয়ে দেখেন তোর ভেতরে চারটা আছে কিনা, নাই হাদিস বলবো না। আপনার সাথে না মেলে এক নম্বরে ওইটা নেককার স্ত্রী যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়, অঙ্গভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে, যৌনতা দিয়ে, যে কোনো কথাবার্তা দিয়ে স্বামীকে আনন্দ দেয়, হাসায়। আমার মনে হয় বাংলাদেশে এরকম মহিলা কম, ও সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, যৌনতা দিয়ে আনন্দ দেয় স্বামীর চাইতে বসকে বেশি। অফিসে গেলে ওর ভাব দেখে কে? পোশাক কি গো? আপনি আনন্দ পাবেন না কতক্ষণ? অথচ ওইটা যদি ওর স্বামীর সাথে করে ওর জান্নাতের একশোটা দরজা খুলে যায়। এগুলো ঢাকা শহরে নেই, সব কুষ্টিয়ায়। মা বোন যারা এসেছেন, আপনি যদি জান্নাতের একশোটা স্তর পার করতে চান, আপনাকে বলছি স্বামীকে দেখলে আপনি আনন্দ দেবেন। স্বামী যখন বাইরের কাজকর্ম সেরে এসে ক্লান্ত শরীর নিয়ে বসবে, এমন কথা বলবেন যেন স্বামী হেসে ফেলে। স্বামীর হাসি দেখে যদি আপনিও হাসেন, যে কয়টা দাঁত আপনার স্বামী দেখবে ওই কয়টা নফল হজের সওয়াব পাবেন। এত জোরে সুবহানাল্লাহ পড়ে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, দাঁত আর বন্ধ করছে। ওর কাছে দাঁত দেখালেছো, বত্রিশটা কেলিয়ে পড়ে আছে। এত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নেই। ছয়টা দাঁতের কথা তিরমিজি শরীফে আছে, ছয়টা পর্যন্ত যদি দাঁত আপনি স্ত্রীর দেখতে পারেন তো ছয়টা নফল হজের সওয়াব হবে। এটা শুধু নিজের স্ত্রীর ক্ষেত্রে, পরের স্ত্রী না। অনেকে নিজের বর হাসি দেখলে রাগ হয়, অন্যের বর হাসলে বড়ই আনন্দ পায়। অবশ্য ঠিক, এবারে ওই দলে আছে। সম্মানিত মা বোনেরা, আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনার স্বামী এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, আপনার কাছে এর চাইতে আর বড় মেহমান কেউ নেই। বাংলার বহু পুরুষ আজ পরকিয়া প্রেম করছে শুধু স্ত্রীর এই উদাসীনতার কারণে। আবার হাত তুলে বলছে ঠিক, বিয়ে না করে যদি এই করে তো বিয়ে করলে তো পালিয়ে যাবে। না আপনার হাত তোলা ঠিক হয়নি, আপনি বিয়ে করেছেন? বাচ্চা মানুষ তুলে যদি বলে ঠিক, ও লাইন পড়লো বইল না, বরকিয়া ব্যয় আমি সাপোর্ট করছি না, হারাম এটা। আপনি যার সাথে লাইন করেছেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে। সুতরাং ভাইরা যারা এই লাইনে আছেন বাদ দেওয়া লাগবে, স্ত্রীর এক্ষেত্রে দোষ হচ্ছে আপনাকে সময় দিতে চায় না, আপনার সাথে এভাবে আনন্দ দিতে পারে না। এই জন্যই তো স্ত্রী স্বামী স্ত্রীর আনন্দটা ব্যাপার। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে যত সগিরা গোনা ওই দিন হবে সব আল্লাহ ঝরিয়ে দেবে। আপনি কোনদিন হাত চেপে ধরেছেন? না, আলহামদুলিল্লাহ। এ হুজুর ধরেন, আমি জানি হুজুরের মিল নেই। আহ্বান জানাচ্ছে আপনি আরো মহব্বত বাড়াবেন, স্যাক্রিফাইস করবেন। স্ত্রীর হাত চেপে ধরলে যত গোনা আছে সব ওই হাতের ফাঁকা দিয়ে ছড়িয়ে দিতে, এর চাইতে আবার কোন পীর সাহেব কি দেবে আপনাকে? এমনকি স্বামী স্ত্রীর মিলন ও ইবাদত
আপনি যে গোসল করেন যতগুলো ফোঁটা পানি পড়বে ওই ফোঁটায় এক একটা সওয়াব আপনার আমল নামায় জমা হবে। সাহাবীরা বলে হুজুর এই কাজেও সওয়াব, নবীজি বলেন হ্যাঁ, তুমি যদি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে কাজ করতে অবশ্যই গোনা হতো বলে হ্যাঁ, ওটা যদি গোনা হয় জায়েজ জায়গায় কাজ করলে সওয়াব হবে না কেন? মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনি একটু উদার হন, স্বামীকে অন্তত আনন্দ দিতে আপনার শরীরের ভেতরে আমার আল্লাহ জিনিসগুলো দিয়েছে একটু স্যাক্রিফাইস করলেই পারা যায়। একটা স্বামীর মন যদি আপনি জয় করতে না পারেন তে আল্লাহর মন জয় করবেন কি দিয়ে? দুই নম্বরে ওই সময় স্ত্রী উত্তম নেককা, স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করে। আমার মনে হয় এই যে দুই নম্বর পয়েন্টের স্ত্রী বাংলাদেশে কম, স্বামী পছন্দ করে বিয়ের পরে মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু অনেক স্ত্রী এটা পছন্দ করে না, এরকম বউ আছে কার হাত করেন তো তোলেন, একজন দুই, একজনই দুই হাত তুলছে তো হবে কি করে, এক হাত তোলেন, তোর কি বউ না কলেরা কি নিয়ে বাস করছো? হ্যাঁ আপনি দাঁড়ান দেখি, দাঁড়ান আপনার বউ মনে হয় ও আপনি আপনি যদি আপনার স্বামীর পছন্দনীয় বিষয়কে পছন্দ না করেন আপনার জন্য জান্নাতের 100টা স্তর আল্লাহ খুলে রাখবেন আর বন্ধ করে দেবে। এখানে অন্তত আমরা যারা স্বামী আছি প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করি আমার বিয়ের পরে মা বাবা যেন আমার সাথে থাকে। যারা স্বামী আছেন তারা হাত তোলেন তো, এই বয়সে হাত তুলেছে মানে বিয়ে করেছে। আমি বললাম যারা স্বামী আছো আলহামদুলিল্লাহ বিয়ে করলে ভালো, এই বয়সে বিয়ে করে কি খাতে দেন? সম্মানিত মা বোনেরা প্রত্যেকটা স্বামী এখানে যারা অন্তত স্বামী আছে হাত তুলেছে যে আমার মা বাবা যেন আমার সাথে থাক। আপনার ছোট মনের কারণে আমরা রাখতে পারি না, এখানে হাজারো স্বামী বাধ্য হচ্ছে স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে মা বাবাকে আলাদা করে দিতে। কথা বলো আপনার জন্য জান্নাতের দরজা খোলা নাই বন্ধ, ওটা যদি খুলতে চান এখনই পরিবর্তন হয়। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় আমাকে একজন কলেজের অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করা ছাত্র কলেজের এখন অধ্যাপক বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল, স্বামী পছন্দ করে না যে দোলা ভাইয়ের সাথে হবে পর্দায় চলো, অথচ অনেক বড় পরিবার আছে স্বামী চায় যে পাশের বাড়ির যে লোক আছে ওর সাথে আমার বউ দেখা না করে মেলামেশা না করে, অথচ স্বামী কলেজে ভার্সিটিতে অফিসে ব্যবসায় গেলে অধিক পায়। নবীজি মসজিদে নববীর সামনে এসে বসলে একটা মহিলা লাফাতে লাফাতে যাচ্ছিল, নবীজি ধমক দিয়ে বললেন দাঁড়াও, তোমাদের মতো অনেক মেয়েকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখলাম। মেয়েটা থমকে দাঁড়িয়ে বলে হে রাসূল আপনি জাহান্নামে দেখলেন কোন কারণে আমাদের? আল্লাহর নবী বলেন বিশেষ করে দুইটা কারণ, এক নাম্বারে তোমরা কারণে ও অকারণে স্বামীর উপরে বরকত দাও। আপনি দেখবেন সারা জীবন ঠিক মতো ঠিকঠাক সব দিচ্ছেন, হঠাৎ যদি এক ঈদে একটা শাড়ি কম হয় আপনার 14 বংশ তুলি গালি দেবে, সে তোমার সাথে বিয়ে করে আমার সব শেষ, কিচ্ছু পেলাম না, একবারে সব ধুয়ে মুছে শেষ করে দিচ্ছি। দুই নাম্বারে তোমরা স্বামীর অনুমতি ছাড়া বিনা কারণে এক বাড়ি থেকে আর এক বাড়িতে গল্প করো, আল্লাহ মা বোনদেরকে নেককার হওয়ার জন্য যে চারটা গুণ আমরা পেলাম যারা দান করেন তাদেরকে জোরে বলেন আমিন। চার নাম্বারে জাহান্নামে হতমায় যাওয়ার কারণের ভেতরে পেয়েছি যারা বাপ দাদার ভ্রান্ত ধারণা নিয়ে প্রতিষ্ঠিত থাকে, কোরআনের কথা রাসূলের কথা বললেও যারা ফিরে আসে না। ওয়াইদা কিলা লাহুম তামালাম ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা। এরা কোরআনের ভেতরে চার জায়গায় আয়াত আছে,
মিনারের দিকে রাসূলের আদর্শের দিকে। হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলবে না, আমাদের জন্য যথেষ্ট, আমরা যা বাপ দাদার কাছ থেকে পেয়েছি আর কারো কোনো দরকার নেই, এরকম মানুষ দেশে আছে না নে। জাহান্নামে হুকুমায় আমরা যেন না যাই, এই কারণগুলো থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا صلبنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.